শুরু হয়েছে এবারে হজ যাত্রা প্রথম ফ্লাইটে গেলেন 415 জন সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতে বিএনপিকে রাজপথে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ ধনসত্ত্বক তৎপরতা হলে ছাড় নয় ইউক্রেনকে F-16 দিলে চরম মূল্য দিতে হবে পশ্চিমাদের বাখমুত দখলের দাবি রাশিয়া সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে সাথে আছি আমি রাজীব জামান আর 10:21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21:24online শুরু হয়েছে এবারের হজ যাত্রা গেল রাত 3:20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেছেন 415 জন মুসল্লি এছাড়াও দিনের বিভিন্ন সময় আরও 4টি ফ্লাইট 1680 জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবেন এবারও বেশিরভাগ হজযাত্রী সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় হচ্ছে রাসেল খানের রিপোর্ট চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা ছিল 1,27,198 জনের তবে কয়েক দফা সময় বাড়িয়েও পূরণ হয়নি কোটা শেষমেশ যাচ্ছেন 1,22,221 জন হজযাত্রী বিমানের 162টি ফ্লাইট 61,111 জন মুসল্লিকে সৌদি আরব পৌঁছে দেবে এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেছেন 415 জন সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা আমি 9টার দিকে আসছি স্যার বেশিক্ষণ দাঁড়ায় নেই না না এখন পর্যন্ত শৃঙ্খলভাবে সবাই যাচ্ছে বেশ ভালো সীমিত এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে তারপরে ওভারঅল ইনশাল্লাহ ভালো বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত জানিয়েছেন এবার বেশিরভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হচ্ছে যাত্রীদের প্রয়োজনীয় মালামাল সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে 127,198 পিলিগ্রামস 100% থ্রু মক্কা রোড ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ধর্ম ও বিমান প্রতিমন্ত্রী জানান হজের গুরুত্ব বিবেচনা করে যাত্রাকে আরও সহজ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের যারা যে দায়িত্ব আমরা রয়ে গেছি সুন্দরভাবে সেই দায়িত্বগুলো অতীতে যেমন পালন করেছেন এবছরও সৌদিতে গিয়ে আমরা যাতে সুন্দরভাবে সেই পালন করতে পারি এবং কোনো বাধার কোনো অসুবিধার সৃষ্টি হলে তাৎক্ষণিক এটার সমাধান করার তৌফিক মহান রাব্বুল আলামিন আমাদেরকে দেন এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি 2019 ও 2022 সালের ন্যায় এবারও একটি সর্বাঙ্গীন ও সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী 22 জুন পর্যন্ত চলবে হজযাত্রীদের সৌদি যাত্রা বিমানের পাশাপাশি বেসরকারি 300+ ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে এবার ঢাকা ছাড়াও সিলেট চট্টগ্রাম থেকে চলবে হজ ফ্লাইট রাসেল খান 21 টেলিভিশন ঢাকা বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে নিলে কোনো ছাড় দেওয়া হবে না বলছেন কেন্দ্রীয় নেতারা যে কোনো ধনসত্ত্বক তৎপরতা মোকাবেলায় ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ প্রণব চক্রবর্তীর রিপোর্ট আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে থাকার কথা অথচ নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে অনর্থকে আন্দোলনের মাঠে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি হিসাব নিকাশে না মিললে সমমনা দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনে ঢাকায় অবস্থান কিংবা সারা দেশে বড় সমাবেশ করারও হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপি নেতারা অনেকটা হঠাৎই 10 থেকে সরে এক দফা আন্দোলনের কথা বলছে দলটি আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন যে আন্দোলনই করুক আর তা যত বড়ই হোক সেটা যদি জনস্বার্থ বিরোধী বা নিয়মতান্ত্রিক না হয় তবে তা মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে সরকার ও দল যদি গণতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি যদি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আন্দোলন সংগ্রাম করে সরকার পতন ঘটাবে তাহলে সেইটা হবে তাদের জন্য দুঃস্বপ্ন যদি কোনো রাজনৈতিক দল আন্দোলন নামে যদি এই ধরনের কোনো সংস্থা কর্মকাণ্ড করে ডেফিনেটলি সরকার সেটাকে শক্তভাবেই মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ জানে অর্জিত গণতন্ত্র ভোটের অধিকারকে সাংবিধানিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার জন্য কী করতে হবে যদি বিএনপির আগামীর আন্দোলন দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে
জনশৃঙ্খলা জনশান্তি ভঙ্গ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে প্রতিরোধ তারা গড়ে তুলবে। মাঝে মাঝে বিদেশি কূটনীতিকদের সাথেও বৈঠক করছেন বিএনপি নেতারা, তবে সে বিষয়েও ভ্রুক্ষেপ নেই আওয়ামী লীগের। রাজনীতি আর জনগণেই ভরসা তাদের। নির্বাচনের বাইরে আন্দোলন সংগ্রাম বা ষড়যন্ত্র করে বিদেশিদের সহায়তায় সরকার পতনের তাদের পরিকল্পনা নিয়েই তারা অগ্রসর হচ্ছে। ইতিপূর্বে তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে খুব সুবিধা করতে পারে নাই। তারা রাষ্ট্র ক্ষমতা ফিরে পেতে চায়। বিএনপি দীর্ঘদিন ধরে তাদের বিদেশি প্রভুদের কাছে যেভাবে ধর্ণা দিচ্ছিল সেটা যে খুব বেশি তাদের পক্ষে আসছে না তার একটি ইঙ্গিত আমরা পেয়েছি। সরকার বহাল রেখেই সফল নির্বাচন আয়োজনে বিএনপির গতিবিধি ও আন্দোলনের ধরন পর্যবেক্ষণে রেখেছে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী দক্ষিণখানে একটি হত্যা মামলায় গ্রেফতারদের স্বীকারোক্তিতে নাটোরের মাটিতে পুঁতে রাখা রুবেল হোসেন নামে এক যুবকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। শনিবার রাতে নাটোর সদরের রুয়ের ভাগ গ্রামে আসামি তারেকের বাড়ির পেছন থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পুলিশ জানায়, রুবেল হোসেন, তারেক রহমান এবং হৃদয় তিন বন্ধু। গেল বছর 11 নভেম্বর হৃদয় এবং তারেক জানতে পারে রুবেলের বাবা সম্পদশালী। এরপর তারা রুবেলকে অপহরণ করে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে এবং মরদেহ তারেকের বাড়ির পেছনে মাটিতে পুঁতে রেখে ঢাকায় চলে যায়। পরে তারা মোবাইলে রুবেলের বাবাকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ দাবি করে। রুবেলের বাবা টাকা পাঠিয়েও ছেলেকে ফেরত না পেয়ে 4 ডিসেম্বর বাদী হয়ে নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শুরু হয়েছে এবারে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে গেলেন 415 জন। সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতে। বিএনপিকে রাজপথেই মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। ধ্বংসাত্মক তৎপরতা হলে ছাড় নয়। ইউক্রেনকে F-16 দিলে চরম মূল্য দিতে হবে পশ্চিমাদের। বাকমুত দখলের দাবি রাশিয়া। শেষ খবর জানতে ডায়াল করুন 2020 নম্বর। আর ভিজিট করুন একুশে.com ওয়েবসাইটের ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে.com অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।